বেলা 11টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, সৌদি পৌঁছেছেন 88,792 হজযাত্রী, 21 জনের মৃত্যু। নাদিম হত্যায় অভিযুক্ত বাবু চেয়ারম্যানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার। বায়ুদূষণের শীর্ষে আজ জোহানেসবার্গ, ঢাকা 13তম। বরগুনায় নিরাপত্তা চেয়ে সাংবাদিকের জিডি। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে এবারে বিস্তারিত সংবাদে। সুইজারল্যান্ডের 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার দিন গত রাত 1:55 ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি এর আগে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বেলা 11:50 যাত্রা করে। এর আগে মঙ্গলবার 4 দিনের সরকারি সফরে জেনেভা যান প্রধানমন্ত্রী। বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR প্রধান ফিলিপো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসস্থানে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনসে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বার্সেটের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন 88,792 জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 9,798 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 78,994 জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এ পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় 3 নারীসহ 21 জন হজযাত্রী মারা গেছেন। শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের 27তম বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও বলা হয়, এরই মধ্যে সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে 23,805 জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন। এবছর মোট 1,27,198 জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। এরই মধ্যে 1,15,004টি হজযাত্রী ভিসা ইস্যু করা হয়েছে। চলতি বছর 21 মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট 22 জুন। অন্যদিকে হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে 2 জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে 2 আগস্ট। সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় অভিযুক্ত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দিনগত রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর শাহিনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইলের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, সাংবাদিক নাদিম হত্যার সঙ্গে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে মাহমুদুল আলম বাবুকে সাময়িক বহিষ্কার করা হলো। কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এ বিষয়ে সশরীরে উপস্থিত হয়ে 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। এদিকে রাজধানী ঢাকার অবস্থান 13তম। শনিবার সকাল 8:41 আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা জোহানেসবার্গের বায়ুর মানের স্কোর হচ্ছে 165, অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর হচ্ছে 161, অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর হচ্ছে 154, অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে 98, অর্থাৎ ঢাকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।
বরগুনার সাংবাদিক সাইফুল ইসলাম মিরাজকে মামলাসহ নানাভাবে হুমকির অভিযোগ উঠেছে। নিজের নিরাপত্তা চেয়ে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে বরগুনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই সাংবাদিক। খোঁজ নিয়ে জানা যায়, কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা খোলামেলাভাবে কর্মচারীদের সঙ্গে মিলে নকলের মাধ্যমে পরীক্ষা দিচ্ছিলেন, এমনকি রেজিস্ট্রেশন কার্ড ছাড়াই পরীক্ষায় অংশ নিচ্ছেন অনেকে। এছাড়া কর্মচারীদের দিয়ে পরীক্ষার হলে পরিদর্শকের দায়িত্ব পালন সহ বিভিন্ন অভিযোগ নিয়ে 15 জন একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই টেলিভিশনের বরগুনা প্রতিনিধি সাইফুল ইসলাম মিরাজের বিরুদ্ধে মামলা দায়ের সহ মারধরের হুমকি দিয়েছেন ওই ইনস্টিটিউটের হিসাবরক্ষক এনামুল হক। আইসিইউ ও জরুরি সেবার মান সন্তোষজনক না হওয়ায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার এ ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ভুক্তভোগী মাহবুবা রহমান আখির চিকিৎসাজনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গঠিত পরিদর্শন টিমের পরিদর্শন শেষে এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া ডাক্তার সংযুক্তা সাহা স্বাস্থ্য অধিদপ্তরের লিখিত অনুমোদন ছাড়া পরবর্তীতে সেন্ট্রাল হাসপাতালে কোনো বিশেষজ্ঞ সেবা দিতে পারবেন না বলেও নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানী কুড়িল বিশ্ব রোড রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল 4টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকার রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আলী আকবর জানান, কমলাপুর ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর আবারও পুরনো পেশা সাংবাদিকতায় ফিরে যাচ্ছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটির অন্যতম প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইল তাকে নিজেদের নতুন কলামিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে। শুক্রবার ডানপন্থী ঘরানার সংবাদ মাধ্যমটি এ তথ্য নিশ্চিত করে। এখন থেকে প্রতি শনিবার পত্রিকাটিতে বরিসের কলাম থাকবে। সাবেক প্রধানমন্ত্রীকে চাকরি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডেইলি মেইল বলে, আপনি বরিস জনসনের ভক্ত নাও হতে পারেন, তবে ওয়েস্টমিনস্টার সহ বিশ্বের মানুষের তার লেখা পড়ার প্রয়োজন রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কলামে যুক্তরাজ্যের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নানান পদক্ষেপ বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেন বরিস। আবার লাভজনক এ চাকরিতে পত্রিকাটির পক্ষ থেকে একটি গাড়িও পাচ্ছেন তিনি। সুইজারল্যান্ডের পার্লামেন্টে ভিডিও লিঙ্কের মাধ্যমে বৃহস্পতিবার ভাষণ দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এদিন পার্লামেন্টের একাংশ খালি রেখেই বক্তব্য দিতে হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টকে, কারণ তার ভাষণ বয়কট করেছেন সুইস পার্লামেন্টের বৃহত্তম দলের এমপিরা। অবশ্য সুইস পার্লামেন্টে জেলেনস্কির ভাষণ দেওয়ার খবর গত মাসে প্রকাশ্যে আসার পরপরই পিপলস পার্টি জানিয়ে দিয়েছিল তারা এই ভাষণ বয়কট করবে। দলটির মতে এটি সুইজারল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপের শামিল। সুইস পার্লামেন্টে কোনো বিদেশি অতিথির ভাষণ দেওয়া বেশ বিরল ঘটনা। 1970-এর দশক থেকে এমন ঘটনা 24 বার ঘটলেও জেলেনস্কি হলেন প্রথম বিদেশি নেতা যিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য রাখলেন। এবারে থাকছে খেলা সংবাদ। অনিশ্চয়তার বাধার আধার কাটিয়ে ভারতে অনুষ্ঠিতব্য সফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সরকারি অনাপত্তিপত্র পেয়েছেন পাকিস্তান ফুটবল দল। ভারত থেকে পাকিস্তান ফুটবল দলকে ভিসা প্রদানের আশ্বাস দেওয়া হলেও তাদের প্রধান সমস্যা ছিল নিজ দেশের সরকারি অনাপত্তিপত্র পাওয়ার। এ কারণে পাকিস্তান ফুটবল দলের সদস্যরা ভারতের ভিসার জন্য আবেদন করতে পারছিলেন না। পাকিস্তান ফুটবল দলের ভারতের ভিসার আবেদনের জন্য 2টি ছাড়পত্র প্রয়োজন ছিল, একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, অন্যটি পাকিস্তান স্পোর্টস বোর্ডে। দেশটির গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফুটবল দলকে ভারত সফরের অনাপত্তিপত্র দিয়েছে। শুক্রবার
একই চিঠি ইস্যু করেছে পাকিস্তান স্পোর্টস বোর্ড। এই দুটি অনাপত্তিপত্র পাওয়ার পর পাকিস্তান ফুটবল দলের দীর্ঘ 9 বছর পর ভারত সফরের আশা জাগল। পাকিস্তান ফুটবল দল সর্বশেষ 2014 সালে 2 ম্যাচের একটি প্রীতি সিরিজ খেলতে ভারত সফর করেছিল। দর্শক, এই ছিল এখনকার মতো এই নিউজটি। পরবর্তীতে আপনারা শুনতে পাবেন জাগো FM 94.4 অ্যাপে। এছাড়া প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।